আর বাদ বাকি যে আছে মোটামুটি ওই বড় হয়েছে অসেন আর কি সব তাকি বড় দেখা ভাড়া অতখান আগা হয়েছে আকি কি কপসাকি অতখান হইছে দেখতা ভাড়া ওই লোক বড় সব তাকি অসেন আমার তো আজকে আমি কিছু সানি দিম আর কিতা খানি দেই আর ই ঠান্ডার মজে আমি যে সানি দিয়া আর কি গাছগুল তো কিছু বড়ো করছি তো লাউ গাছ তো ওই লোক আমরা যারা গার্ডেন মেইন ওই লোক আমরা লাগে লাউ গাছ লাউ গাছ না হইলেও তো আমরা নাও বেশি তো আমরা লাউ বালাফ পাই তো ই ঠান্ডার মাঝে গাছ আইন তো রোদ নাই গরম নাই তবুও আমি গরম মধ্যে কিছু কিছু মাঝে মাঝে হিট দেওয়া গরম রাখছি রেডিটা রন করিয়া গরম রাখছি এর বাদে মাঝে মাঝে আমি গাছের মজে খানি দিছি মাঝে মাঝে বলতে এক সপ্তাহ বা দুই সপ্তাহ বাদে বাদে আমি খানি দিছি তো দেওয়ার পরে অত খান বড়ো হয়েছে আর কি আমার লাউ গাছ তো আজকে আমি আরও খানি দিমু আর কোন খানিটা দিছে আপনারা লগে শেয়ার কর্ম আর গাছও মাটিটা কিছু শুকনা আছে দেখতা ভাড়া শুকাই গেছে তো লাগি হয়ে আজকে খানিয়ে দিব আর হো আপনার লগে ভিডিওটা শেয়ার করি খানি দেই আর দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা শেয়ার দিবা আর লাইক করবা আর যারা আমার ভিডিওটা শেয়ার করেন সকলটে অনেক মন থাকি দোয়া রইল তখন আমি কিতা করবো দেখা ভাড়া অন্য একটা ফাতা আর কি বেশি জই গেছে লখ ঠিক আছে তো ও ফাতাটা আমি চিড়িয়া ফেলাই দিব ইটা সিঁড়া ফেলাইলে কিচ্ছুই তো নাই তো ও তোলে যে ফাতা আছে ও ফাতাটা আমি আগে সিঁড়া নেই গিয়ে তো ইনো ওলাখান আছে ইনো সাইরটার মধ্যে ফাঁসটার মধ্যে ওলাখান ফাতা আছে তোলে ল বইতি এমনি ঠিক আছে তাজা ফাতা কিন্তু আমি সাইরা মোটা ফেলাই দিতাম তো ও দেখতা ফারা আমি চিড়িয়া ফেলাই দিলাম ওতখান রাখি আমি ছিঁড়ছে আঁকি তো আমি কিতাপ ফুৰম অকণ আমি দেখা পালোঁ আমি এটা ফুৰমুৰি এটা চিংলা নিচি ত চিংলাতে আমি মাটি গুচি থু অলা থুৰা লাৰিয়া চাৰাই দিম ত' লাৰাই চাৰাই দিলে গাচে কিছু অক্সিজেন পাৰিব মাটি গুছিন লুজ হৈব ত' মাটি পানী টানি দিলে মাটি অফুল ডাঠৰীয়া বৈ থাকে অউট কাৰণ আছে গাছ না বলাৰ তো এটা আমি সরি আমি দেখছি একটা মধ্যে আমি গাছের লাগে খুবই বালা হয় যদি ওলা উফরে মাটি গুসিন ধরে আগ্ল সরি লড়াইয়া চৰাইয়া দিন তো মাটি গুসিন উফরে মাটি কুচিন তা জোর জোরা আর গাছে অক্সিজেন পায় তো ও সরিয়ে আমি ওলাখান দেখতে পারা গিলাখান আগলস সরি দিলাইছি গাছে যাতে জোরে লৰা খায় না ওলাখান আগলো সরি ওলা দেখতে পারা সিংলাটার আগা শুকা আছে তো ওলা দেখি একটা আমি সিংলা নিচ্ছি তো ও দেখতে একটা গাছের আমি করছি না ওখানে আর একটা পাতা আর ওটাও দেখা পারা হিলা বেশি তেমন বেশি জোর বাড়াইছে না আস্তে আস্তে বাড়াইল তো এই মধ্যে আমি রাখতে পারবো লং টাইম কোনো নাই গাছর লাগি তো ফাতাটা চিরা দিলাম দিলাইছি আর ইরা দেওয়ার কারণে গাছর গুড়ি মজে কিছু দুই দুধ ই তো ওলাখান দেখতা ফর গাছ জ্বলা জ্বালা করছি ওলাখান যতটা লাউ গাছ আমার আছে সকল লাউ গাছ আসকা ওলা করিয়া দিবো দিয়া খানি দিব তো কোন খানিটা দে আপনারা দেখতে তা লগে শেয়ার করমু আমি আগে সিন মাটি মাতি ঠিক করিয়া নেই দে বড় গছ আমাৰ দেহতাপাৰক অত বড়ো গছ হৈছে তেম বেছি জ্বৰ বাঢ়াইছে না আৰু ৱেডাৰৰ কথা কিতাপ অত ঠাণ্ডা অত ঠাণ্ডা সোনো লাভ নাই

ত' ঠিকে আছে আমি চকুলটি গছ ওলা কঢ়িয়াই নিমোগি নেমাৰ ফৰে বাদে আমি কোন সানিটা দেই আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম ত' এইটো দেৱতাপাৰা চহল গুছিন গছৰ আমি য'ৰৰ মাটি গুচিন লুজ কৰি আনিছেগি জেথৰা লাওৰ গছ আছে চকলৰ গছ আমি অ'লা কঢ়িয়াই আনিছি তো অকণ আমি জেঠতা নিমো আঁকি সানি সেইকাৰণে দেৱতাপাৰাই এক লিটাৰৰ একটা বুটলৰ মাজে আমি ফানি নিছি এক লিটাৰ পানী ত' এক লিটাৰ পানীৰ মাজে আমি যে সানিটা দিয়ে আঁকি গছৰ মাজে আমি চব সময় গরুর ভিতরে থাকা সত্ত্বে আর কি বাড়া তো আর অন্য খানি হল দেয় গর ভিতরে থাকা সত্ত্বে ঠান্ডার মধ্যে গাছ হল কিছুটা বড়ো হয় না তো ওখটা দিলে খানি দিলে দ্রুত বড় হয়ে যায় তো এইটো এলাকা বেবি পায়ও ওখানে আমি সব সময় গরুর ভিতরে থাকা সত্ত্বে গাছ হল গাছ আনটোর মধ্যে আমি ইউজ করি দু তিন ফাতা দিলাইলে গাছে দেন আমি গাছের মধ্যে দিই আর এক সপ্তাহ বা দুই সপ্তাহ ফোরফোর আমি দেই ফর্তি সপ্তাহ দেওয়া যায় ফর্তি সপ্তাহ দেওয়া যায় তো আমি এক সপ্তাহ বা দুই সপ্তাহ ফোরফোর দিই তো দশ লিটার সরি এক লিটার ফানি ওখানো নিছি তো এক লিটার মাঝে টেন ড্রপস ওটা দিলাইবা কি ওলা দিলাইল লেখা আছে সকলতা তো যারা একটা আঞ্চুন জানুন কিলাখান ইউজ তো ওলাখান আমি দেয়া কি এক সপ্তাহ বা দুই সপ্তাহ ফোর ফোর আপনারা একটা একটা করে ড্রপ করে করে দিবা দেয়ার গাছের ফয়লা বোতলটারে শেক করে আনিবা গলাটিকে আমি আগে শেক করে রাখি লাইসাম ওলা খান শেক করে আনিবা যারা ইউজ করতে জানো এটা ব্যবহার করছেন জানো কি লাখান তো আমি দিলাইছি আমার পরিমাণ মতো আমার দিয়া দিয়া আনতাজ হয়ে গেছে কতখানে একবারে আমি দিলাইছি আনতাজ মতো তো আপনারা যারা নতুন তারা এক লিটারের মধ্যে টেন ড্রপ সোলা দিবা দিয়া বালাটিকে পানি গুছি তোরে মিক্স করিয়া নিবা আপনা হাঁকালাটিকে শেক করিয়া নিবা মিক্স করিয়া তো মিক্স করা হয়ে গেলে দেন গাছের গড়ির মজে আমি দিলাইম তো ই ঠান্ডার মধ্যে গাছ অকল বড়ো হয় না আর ইটা দিলে আর কি দ্রুত বড় হয়ে যায় যদি গরম পাইও না তব গাছ কিছু বাড়ার লাগে হেল্প করে এই ওষুধ খানিটা তো এটার লাগে আমি সব সময় আমি গাছের মধ্যে ইউজ করি যে সময় গরুর ভিতরে গাছ আমার চার ফাটা সারার পরে আমি গাছের মধ্যে দেই ওলা করি করে আমি গাছের মধ্যে দিয়ে নিমগি আমি এটা বেশি বালা পাই আমার গাছে খুব ভালো লাগে ইচ্ছা আর অন্য খানি না খানিটা দেয় আমি সব সময় গাছের মধ্যে গরুর ভিতরে থাকতে তো আমার গাছ সকল জলদি ভরই যায় ই ঠাণ্ডাৰ মজে গৰুৰ ভিতৰতো হিটাৰ দিলে তে গৰুৰ ভিতৰে গৰমো এ নাইলেতো একেবাৰে গৰুৰ একেবাৰে ঠাণ্ডা বৈ থাকে তো গাছ আন বৰ হৈ থকিলা বড়ো না তো ঔষটা আমি দেই তোমাৰ গছসকল মাছালা বা খা বড়ো হৈছে তো দেখতা ভাৰা তো অলা কৰি কৰি আমি সকলোটি লাওৰ গছো দিয়া নিমুগী দোৱাৰ ফল আপোনাৰ আৰু আমি চকুল গুচিনা আমাৰ লাওৰ গছ আমি শ্বেয়াৰ কৰমো খত বড়ো হৈছে চকুলটি না বাকী গুচিনাকি তো সকল দিন তো দেয় দুদিন তেল ভিডিওটা অনেক লাম বই যাব তো আমি এই সকল দিন তো গাছও দিলাই দেওয়ার পরে আপনার বাদে শেয়ার করাম তো সকর দিন তোর মজে পানি দিলাইছি তো ওই লগার সকলটি লাউর গাছ আঁকি আর এটা তো পাক্কা পড়িয়েছে চিংলা লাগাইয়া দিলাইছি ও একটা গাছ পাক্কা পড়িয়েছে ও বই তো এই দিন তোর মাঝে দিলাইছি ফানি আর ওই ফেলে মার্শাল্লাহ আমার সকলটি লাউর গাছ